হে রাজনাথ, নয়। মিষ্টিদি, তোমারটা তো ভুল হবার কথা নয়। তোমার এত ভুল হলো কেন? চলো চলো, কিছু দেখবো, চলো চলো মিষ্টিদি, চলো আমার সাথে। মিষ্টিদি, নাকি সত্যিটা বলতে তুমি ভয় পাচ্ছ? অন্য কারোর আঙুলের সুতোয় বাঁধা হয়ে গেছে তোমার আঙুলগুলো, বলো। মিষ্টিদি, তুমি তো কখনো মিথ্যের কাছে মাথা নোয়াওনি, কখনো তো অন্যায়কে প্রশ্রয় দাওনি, তবে কেন আজ মিষ্টিদি, 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 মিষ্টিদি! সেই মানুষগুলো চক্রান্তে তুমিও সামিল হয়ে গেলে, যারা আমাদের খুন করেছিল, আমাকে ছেড়ে তুমি চলে গেলে। কত নাটক করবে? নাটক নাটক তো তোমরা সাজছো। একটা কথা বলবে না, চোরের মায়ের বড় গলা, এত কিছুর পরেও তোমার গলা বাজি শুনতে হবে নাকি আমাদের? বর্দা, আসলে ওই রাজবাড়িতে একটার পর একটা ঘটনা ঘটিয়ে গিয়েছে, আমরা প্রত্যেকবার ছেড়ে দিয়েছি, কিচ্ছু বলিনি। নিজেকে বেদব্যাস ভেবেছিল, ভেবেছিল যেমন খুশি মহাভারত রচনা করবে, আর আমরা সবাই সেগুলো পাঠ করব। চ্যালেঞ্জ করেছিলে না, সোমনাথ সিংহ রায়কে চ্যালেঞ্জ করেছিলে। এত নোংরা মনের মেয়ে তুমি, রাস্তা থেকে একটা ছেলেকে তুলে নিয়ে এসে নিজের আগের জন্মের স্বামী বলে দিলে, তোমার চরিত্র? ওর যে কি চরিত্র সেটা তোমরা আজকে বুঝতে পারলে? যে মেয়েটা নিজের নাম পরিচয় ভাঁড়িয়ে একটা পুনর্জন্মের গল্প ফাঁদে, তার চরিত্র তোমাদের আগেই বোঝা উচিত ছিল। নিজেকে অনামিকা সাজিয়ে এই সিংহরায় পরিবারের সম্পত্তি গ্রাস করতে এসেছিল, তারপর যখন দেখলো সুবিধে হচ্ছে না, তখন সাজিয়ে আনলো আরেকটা চরিত্রকে, ওর রাজনাথ। আমি তোমাকে আগেই বারণ করেছিলাম, সাবধান, আগুন নিয়ে খেলো না, আগুনে তো নিজের মুখ পুড়িয়েছ, এখন কি করে বাঁচাবে তোমার রাজনাথকে? লড়াই তো সবই শুরু ইন্দ্র। হতাশ হচ্ছি না আমি, খারাপ লাগছে আমার। তুমি কোর্টে মণ্ডলকে লক্ষ্য করেছো? হ্যাঁ, কিন্তু কেন? লোকটা সারাক্ষণ ধরে বাচ্চা ছেলেটাকে ভয় দেখিয়ে গেল, নানা রকম ইশারা করে গেল, আর আমি দেখছিলাম তো দুষ্টু যতবার ওর দিকে তাকাচ্ছে ভয় সিঁটিয়ে যাচ্ছে। দুষ্টু স্টেটমেন্টটাই তো তাই, হয় ওটা এক্সট্রিম টর্চারের মুখে নেওয়া, না হলে কমপ্লিটলি ব্ল্যাকমেইলিং। অবাক লাগে আমার যে এরা নিজেদের স্বার্থের জন্য একটা বাচ্চা ছেলেকেও ছাড়ে না, এইভাবে ইউজ করে। এরা তাই করে ইন্দ্র, চিরকাল এরা তাই করে এসেছে। পারিজাত, তার মানে কি? চিনুক, দেখি
হে রাধা মাধব, এ তুমি কি করলে? কি কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলে দিলে ঠাকুর! অন্য কারোর আঙুলের সুতোয় বাঁধা হয়ে গেছে তোমার আঙুলগুলো। সত্য মিথ্যা ঠিক ভুল সব আমার গুলিয়ে যাচ্ছে ঠাকুর। তুমি বলে দাও আমি কি করব ঠাকুর, বলে দাও, বলে দাও ঠাকুর। কি এত প্রার্থনা করছো তোমার রাধা মাধবীর কাছে? তোমার পরীক্ষায় তুমি তো উতরে গেছো, তাহলে এত কান্নাকাটি কিসের? আজ তো তোমার খুশি হওয়ার কথা। তুমি সিংহরায় পরিবারের সম্মান রক্ষা করলে, একজন প্রতারকের হাত থেকে আমাদের বাঁচালে। তোমার প্রতি আমার অটুট বিশ্বাসের যে প্রতিদান তুমি দিলে, তার জন্য আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকব। এমন করে বলবেন না, এত কিছু বলার মতো আমি কিছুই করিনি। আলবাত করেছো। তোমার মুখের একটা ছোট্ট শব্দ দীপার চক্রান্তের ভীত নড়িয়ে দিয়েছে। কিন্তু কর্তা বাবু, আমি কিছু বলি আর না বলি, ও যে রাজনাথ নয় এটা তো আপনি অন্যভাবে প্রমাণ করতে পারতেন। হ্যাঁ, তা হয়তো পারতাম, কিন্তু তোমার মুখ থেকে শোনা আর অন্য কারোর মুখ থেকে শোনা, এই দুটোর মধ্যে তফাৎ হবে। আর কারো কাছে তোমার কথার গুরুত্ব কতটা আমি জানি না, কিন্তু দীপার কাছে তার গুরুত্ব অনেক। ওর বিশ্বাস নিয়ে টানাটানি পড়ে গেছে। আর অতীতের কথা অত নাই বা ভাবলে, যা ঘটে গেছে ঘটতে দাও না। ভাবনার পথ বেয়ে যদি নিজের অতীতে ফিরে যাও, তাহলে তো মুশকিল। তোমার ভাবনার কেঁচোগুলো যদি আবার সাপ হয়ে ফুঁড়ে বেরোয়, তখন কি করবে? তার থেকে যেমন চলছে চলুক না। তোমার ভাবনা ভেবে দেওয়ার জন্য তো আমি আছি, ওঙ্কারনাথ সিংহরায়। তুমি তো কখনো মিথ্যের কাছে মাথা নোয়াওনি, কখনো তো অন্যায়কে প্রশ্রয় দাওনি, তুমি কেন আজ মিষ্টি দে, মিষ্টি দে, মিষ্টি দে, মিষ্টি দে, মিষ্টি দে! ভাবনার পথ বেয়ে যদি নিজের অতীতে ফিরে যাও, তাহলে তো মুশকিল। তোমার ভাবনার কেঁচোগুলো যদি আবার সাফ হয়ে ফুঁড়ে বেরোয়, তখন কি করবে? এখনো কি সময় হয়নি? না। কেন? সময় কি মাপার? তোমার আমার মধ্যে বিস্তর ফারাক। সময়ের তরল স্রোতে হুট করে কিছু করতে গেলে সময় চোরা বালির ঘূর্ণিতে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি যতদূর জানি, শত্রুর দুর্বলতম মুহূর্তে তাকে আঘাতের পর আঘাত করে ভেঙে মুচড়ে দুমড়ে ছাড়কার করে দিতে হয়। ঘর গোছানোর সময় তাকে কখনো দিতে নেই। আমিও তো তাই চাই, কিন্তু তুমি ভাবছো তলোয়ার দিয়ে আঘাত করবে, আর আমি ভাবছি আঘাতের অস্ত্রটা কত সূক্ষ্ম হতে পারে যাতে কারো নজরে না পড়ে।
কারণ নজরে যদি আসেও তাতে অসুবিধাটা কোথায়? কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে আমরা তাদের বলবো যে এই মেয়েটা ঠক, জোচ্চোর, প্রবঞ্চক, আর ওর সাথে যে লোকটা আছে তাকেও আমরা চাপ দিয়ে কথাটা বলাবো। মূর্খের মতো কথা বলো না, আমাদের অন্দর মহলের কথা বাইরের লোকে জানার কি দরকার? বাবা বাবা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আজকের ঘটনার পর দীপাকে যদি আমরা রাজবাড়িতে রাখি তাহলে ও বুঝবে যে আমরা দুর্বল, ও আমাদের মাথা উঠে নাচবে। আর যদি ওর ওই জোগাড় করা রাজনাথের সাথে ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই তাহলে অসময়ে পাখির কলতানে প্রকৃতি জেগে উঠবে। কি দরকার শান্ত পরিবেশকে অশান্ত করার? সামনেই তোমার ইলেকশন, এই সময় কোনো হটকারিতা নয়। তাহলে আপনিই বলুন এখন আমাদের কি করণীয়। তোমার কিছু করতে হবে না, যা করবার আমি করব। দীপা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় আমাদের ঘাড় ধাক্কা খেয়ে বেরোবে না, বেরোবে নিয়তির টানে। নিয়তি ওকে টানছে, আর নিয়তির সেই সুতোগুলো অলক্ষে টান মারছে এই এরা। কি দোটা নেয় ফেলে দিলে তুমি আমাকে? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কেন তুমি করলে এটা মিষ্টি দি? তোমার অন্যের সঙ্গে তোমার কি সত্যি মনে হয়েছে ও তোমার রাজনাথ না? কেন মিষ্টি দি, কেন এটা করলে? এত বড় অন্যায়টা তুমি কেন করলে? আমি কোনো অন্যায় করিনি, রাধা মাধব সব জানেন। রাধা মাধব জানেন? রাধা মাধব জানেন? ঠিক আছে ঠিক আছে, তোমার রাধা মাধব তোমার সামনে আছেন, তাকে ছুঁয়ে বলো, তাকে ছুঁয়ে বলো ও রাজনাথ নয়। তুমি কোনো পাপ করনি, তুমি কোনো মিথ্যে বলনি, মিষ্টি দি। ওই অঙ্কারনাথের এত ক্ষমতা যে তুমি তুমি আজ মিথ্যে কথা বলতে পারলে? রাধা মাধবকে সাক্ষী রেখে তুমি পারলে আজকে মিথ্যে কথা বলতে? কিসের ভয় তোমার? তুমি লোকটাকে এত কেন ভয় পাও বলো? তোমার কিসের এত ভয় যে আজ তুমি রাধা মাধবের সামনে মিথ্যাচার করলে? তোমার জন্য আজকে তোমার রাজনাথকে সিংহরায় বাড়ি থেকে অপমানিত হয়ে চলে যেতে হলো। কেন করলে এটা? ঠিক আছে ঠিক আছে, এবার তুমি তুমি আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো যে আমি অনামিকা নই। বলো আমাকে ছুঁয়ে বলো। মা আমার, তুই ছেলেটাকে খুব ভালোবাসিস না রে? আমি জানি মা, আমি জানি তুই ওকে খুব ভালোবাসিস। তাহলে শোন মা, তোর ভালোবাসা দিয়ে ওকে তুই আগলে রাখিস।
আরে বাপ, ওর বড় বিপদ, ওকে তুই আগলে রাখিস মা। রঞ্জন!